school life is more important for manav jibon. It is more important for the dangerous sir. আমাদের স্কুলে একটা ম্যাথ স্যার ছিল, খুবই কড়া, মানে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কড়া। কে কই দিয়া আসতেছে, কে কই যাইতেছে, কে কি করতেছে, এমন কে কি কোন বাথরুমে যাইতেছে সেইটা পর্যন্ত স্যারের চোখে চোখে রাখত। আর কেউ যদি তার সাবজেক্টে কোন মার্ক পাইছে তাহলে সে ডেট। মাকাল ফল চিনা তোমরা? মাকাল ফল দেখো কোনো দিন? এটা বাহির দিয়ে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে ভাঙলে বিচ্ছিরি শিলা। ইয়ে মানে স্যার শুনছিলাম কিন্তু দেখি নাই কখনো। স্টুপিড, আবার বলে দেখি নাই কখনো, শুনছিলাম। মাথার মধ্যে তো কতগুলো গোবর, নাহলে এত কম মার্ক পাও কিভাবে তোমরা? হ্যাঁ না স্যার, আমি তো খাতায় লিখছিলাম ভালো মতো, কিন্তু মনে হয় অঙ্কটা মেলে নাই, এই জন্য আর কি মার্কসগুলো কাইটে দিছেন। আর খাতা তো আপনিই দেখছিলেন। বেয়াদব অসভ্য কথাকার, আবার মুখে মুখে তর্ক করে। কি লিখছো খাতার মধ্যে? কতগুলো গোবর ছাড়া তো আর কিছুই লেখো নাই, মার্কস দিব কোথা দিয়ে তোমাদের? হ্যাঁ ইয়ে স্যার, আর করবো না স্যার, আর জীবনও হবে না স্যার, এখন থেকে ভালো মতো পড়াশোনা করবো স্যার, প্লিজ স্যার, আর আগের না স্যার, প্লিজ স্যার। তোমাদের আজ কোনো ক্ষমা নাই, আজ তোমাদের বাবা মার কাছে আমি ফোন দেব। এই ফোন নাম্বার দাও, তোমার বাবার ফোন নাম্বার দাও, তাড়াতাড়ি দাও, নাহলে কিন্তু খবর আছে আজকে, তাড়াতাড়ি ফোন নাম্বার দাও। হ্যাঁ স্যার স্যার, এখন ফোন দিলে স্যার আব্বু অনেক মারবে স্যার, আব্বু অনেক বকা দিবে স্যার, এমনি আব্বু খেপা স্যার, স্যার প্লিজ স্যার, আর কখনো করবো না স্যার, এবার ভালো মার্ক আনবো স্যার, প্লিজ স্যার ক্ষমা করে দেন স্যার। আমি তো কোনো কথা শুনতে চাইনি তোমাদের, তোমাদের বাবা মার নাম্বার চাইছি, নাম্বার দিবা বাস। স্যার প্লিজ স্যার, এরকম করবেন না স্যার, বাসায় ফোন দিলে আর ঢুকতে দিবে না বাসায় স্যার, প্লিজ স্যার, আর হবে না স্যার, এবার মতো মাফ করে দেন স্যার, প্লিজ স্যার। আর হবে না তো? না স্যার, আর জীবনও হবে না স্যার, সত্যি বলতেছি স্যার, এবার একদম ভালো মার্কস আনবো স্যার, আর জীবনও হবে না। আচ্ছা ঠিক আছে, লাস্টবারের মতো ছেড়ে দিলাম, পরের বার যদি আবার কোনো মার্কস কম পাইছো ম্যাথে তো তোমাদের খবর আছে, বলে দিলাম একদম। না না স্যার, এমন আর হবেই না। ও ইয়ার বাচ্চা গেছি আর, এই আজকের মতো বাচ্চা গেছি, নাহলে তো একদম শেষ করে ফেলাই তো। আর যদি কোনো স্টুডেন্টদের রাস্তাঘাটে দেখতো, তা যদি হয় ছেলে মেয়ে, তাহলে তো কিরে তুই আমাকে অ্যাভয়েড কেন করতেছিস? তুই জানিস না আমি তোকে কতটা পছন্দ করি। আরে তেমন কিছু না, আমি তোকে অ্যাভয়েড কেন করতে যাব বল। কিরে কি করতেছিস তোরা এখানে? ক্লাস নেই তোদের? ক্লাস বাদ দিয়ে এখানে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিতেছস? এত বড় সাহস তোদের? ইয়ে না মানে স্যার, আমরা পড়ালেখা নিয়ে একটু কথাবার্তা বলতেছিলাম আর কি। হ্যাঁ স্যার, আমরা পড়ালেখা নিয়ে কথা বলছিলাম। আমাকে শিখাইতে আসছিস আমাকে? এখানে যে তোরা কি করতেছিস সেটা আমি ভালো মতো জানি, তাড়াতাড়ি যা ক্লাস করতে যা, বেয়াদব পোলাপান যত সব।